রাজ্যের সাংবাদিকদের প্রতিষ্ঠান আগরতলা প্রেস ক্লাবের নামে সামাজিক মাধ্যমে একটি সংস্থা একটি গ্রুপ তৈরি করেছে। এই সংবাদ ছড়িয়ে পড়তে বিভিন্ন মহলে কানাকানি, ফিসফিস এবং গুঞ্জন সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ঘটনাটি নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগরতলা প্রেস ক্লাবের নামে সামাজিক মাধ্যমিক গ্রুপ তৈরির ঘটনায় আগরতলা প্রেস ক্লাবের কোনো সাংবাদিক জড়িত নন। এই ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়টি জড়িত রয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সংবাদ পরিবেশিত হয় তা সে সম্পর্কেও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জানান, সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রেস ক্লাব কর্তৃপক্ষ আর্থিক লেনদেনের সাথে জড়িত এমন ঘটনায় প্রমাণ পেলে প্রেস ক্লাবের পরিচালন কমিটির সদস্যরা পদত্যাগ করবেন। এই ক্ষেত্রে 48 ঘন্টা সময় বেঁধে দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। তিনি জানান, আগরতলা প্রেস ক্লাবে সর্বদা সাংবাদিকদের স্বার্থে কাজ করে থাকে। স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে এই যে গ্রুপ করা হয়েছে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে টাকা পয়সা ইত্যাদি অভিযোগ যেটা করা হয়েছে সেটা যদি আগামী 48 ঘন্টার মধ্যে কেউ প্রমাণিত করতে পারে, সেটা যদি প্রমাণিত হয় তাহলে আগরতলা প্রেস ক্লাবের এখানে পরিচালন কমিটির যে সদস্যরা রয়েছেন তারা সবাই পদত্যাগ করবে। হ্যাঁ, আমরা আবারও বলতে চাই যে কোনো রকম দুর্নীতির সঙ্গে যদি আমাদের এই প্রেস ক্লাবের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয় তাহলে আগরতলা প্রেস ক্লাবের এই পরিচালন কমিটি পদত্যাগ করবে। সাংবাদিক সম্মেলনে আগরতলা প্রেস ক্লাব সভাপতি আরও জানান, সম্প্রতি যে সমস্ত সংবাদ মাধ্যমে প্রেস ক্লাবকে জড়িয়ে কুৎসা প্রচার করা হয়েছে সে সমস্ত সংবাদ মাধ্যমগুলি অবিলম্বে প্রতিবাদ পত্র পাঠানো হবে। প্রেস ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।